সেই টয়লেটের সুন্দর করতে করতে ঘরের ভিতরে অন বাসর ঘর আর টয়লেট একরকম হয়ে গেছে। বাসর ঘরে লাইট যেটা টয়লেটের ভিতরে হিডা, তারপর টয়লেটের রুসিবুত টয়লেটের মডেল ফাল্টিতে ফাল্টিতে প্লেন করা টয়লেটও আছে, ইংলিশ শরীফের টয়লেটও আছে, যার যেমনি ভালো লাগে হাঁটুর সাথে অ্যাডজাস্ট করা। হাঁটুয়ে যদি কয় যেটা এই আমনে ইংলিশটা বইয়েন, কারণ এইটা আল্লাহ দয়া দিতে চাই কিন্তু সেভাবে বইতে ইত্যাম না, তাহলে বুড়িগা হিডার মধ্যে বইয়ে। তো টয়লেটের যে এইভাবে সুন্দর করলেন, আপনার মাথায় এটাও থাকার দরকার যে এই টয়লেটে আমি থাকবো পাঁচ মিনিট, কয় মিনিট, আর কবরের জিন্দিগিটা 40,000 বছর, সেখানে কোনো সোলারের ব্যবস্থা নাই, আইপিএসের ব্যবস্থা নাই রে ভাই, আহারে বাইরে বিদ্যুতের কোনো ব্যবস্থা, হাত ফাঁকার কোনো ব্যবস্থা, তো সেখানেও যাতে সুন্দর করা যায়। এই সুন্দরের দাওয়াতটাই লক্ষ লক্ষ পয়গাম্বর বিশ্ববাসীকে দিছে, কিন্তু দুনিয়ার মানুষ দুনিয়ার সৌন্দর্যটা লই পাগল হইছে, আখেরাতের সৌন্দর্যটার দিকে তারা আসলো না। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زين للناس حب الشهوات من النساء والبنين والقناطر المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرس ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب قال رسول الله صلى الله عليه وسلم إن الله جميل يحب الجمال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولله الحمد الحمد لله আমার কলিজার টুকরা ফেনিজেলার দাগনভূঞা থানার সাপুয়া হাই স্কুল এবং এই মাদ্রাসা কেন্দ্রীয় মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনার সম্মানিত সভাপতি, আমাদের মসজিদ এবং মাদ্রাসার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাদ্রাসার সম্মানিত সভাপতি, শিক্ষক মহোদয় বিন্দু, আমার স্কুলের টিচাররা, আবার মুরব্বিয়ানে ইজাম, আমার চোখের ফুতুলি যুব সমাজ, হৃদয়ের স্পন্দন ছোট্ট সোনামণিরা, পর্দার আয়ালের আমার আম্মাজিরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ মজলিসে আজকে জুমা পূর্ব আলোচনা আমরা আসতে পেরে খুশি না বেজার, সুক্রিয়তার পরে আলহামদুলিল্লাহ। তো আজকে আমি
আলোচনা করতে তো আমার ভয় লাগে, কারণ যেই জমিনে দুইটা প্রতিষ্ঠান আধুনিক আজকের বিশ্বে দুইটা প্রতিষ্ঠান মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তিনটা আলহামদুলিল্লাহ, তাইলে এই জায়গাটা তো সোনার মদিনার মতো মূল্যবান। এখানের মানুষগুলো কত সিভিলাইজড, এখানের মানুষের ইসলামের প্রতি শিক্ষার প্রতি কোটি কোটি টাকা তারা দান করেছে, সেই জমিনে আমি আসতে পেরে খুশি আলহামদুলিল্লাহ। আর আমার আনন্দ লাগছে আরও দুইবার আমি মাহফিলে এসেছি, আমার আব্দুল জাহের ভাই কত ভালোবাসা, মনে হয় যেন আমরা এক ভাই। আর সভাপতি সাহেবের এই ভালোবাসা আমি কোনো দিন ভুলতে পারবো না, হয়তো এই দেখা শেষ দেখা। উনি প্রতিষ্ঠানের জন্য অকাতরে অকৃপণ হস্তে জীবনটা ওয়াকফ করেছেন, আবার যাতে মিলন মেলা আমাদের যাতে জান্নাতে একসাথে যাতে আমরা আনন্দ উল্লাসে থাকি, পড়ে আমিন। তা আমরা আসলে সকলে সৌন্দর্যের পূজারী, এটা স্বাভাবিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবিরা তোমরা সৌন্দর্য গ্রহণ করতে অসুবিধা বোধ করো কেন, ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ জাল্লা শানু সুন্দর, সুন্দরের সমারোহ, সুন্দরের প্রাণকেন্দ্র মিলন মেলা কে, তিনি সুন্দরকে ভালোবাসেন। তা আমরা চাই আমাদের চব্বিশটা ঘন্টার জীবন যে যে সেক্টরে আছে, যে যেখানে আছে, আমাদের জীবন সুন্দর হোক, আমাদের কবর সুন্দর হোক, আর আমাদের হাসর মাঠ সুন্দর হোক, আমাদের জান্নাতে সুন্দরের সমারোহে যাতে মিলন মেলাতে আমরা থাকতে পারি। আমিন। আজকে 810 কোটি মানুষের পৃথিবীর প্রত্যেকেই সুন্দরের পিছে দৌড়াচ্ছে, ঠিক কিনা? কে না চায় সুন্দরভাবে চলতে? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষ সুন্দরের পূজারী, এটা স্বাভাবিক। প্রাণীদের ভিতরে এই জিনিসটা আছে, তারা ভালো জায়গা সহজ করে দেখবেন, আপনি সাফুয়াতে কুত্তে মেঘাইলে হেতেও কত সুন্দর জায়গা টোকায়, নাক দি হেতে এমনি গ্রাম আনলে কোন জায়গাটা বালা, আস্তে আবার ঠ্যাং দি খেটটা থাকলে খেরের সরাই দিয়ে তুই হর আয় কদুর হুতিয়ুম, ঠিক নেই? তাহলে প্রতিটা জিনিস সুন্দরের পূজারী, সুন্দরের দিকে আসাটাই আমাদের যুক্তিযুক্ত। সুন্দর নিয়ে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা 46টা আয়াত বলেছেন আলহামদুলিল্লাহ। তা আমরা কি চাই আমাদের জীবনটা সুন্দর হোক? জীবনটা দুই জাহানে সুন্দর করতে হলে কিছু জিনিস আমাদেরকে করতে হবে, সেই শিক্ষাটা আমরা অল্প সময় আজকে নেব ইনশা আল্লাহ। শুধু আমাদের এই দুনিয়াটা সুন্দর করলে কাম হবে না, এখানে আছি আমরা এয়ারপোর্ট, এই দুনিয়ার এই বিমানবন্দরে আছি, আমরা মৃত্যুর বিমানে উঠেই আমরা পরকালের দিকে চলে যাব, তাহলে আমাদের পরকালের জন্য প্রস্তুতি নেওয়া কি বলেন? আগের এই বাপদাদার আমলের টয়লেট বাদি গেছে, যে মুরব্বীরা কইতে ফেরব সিস্টেম করা টয়লেট দেখি কারাগারা হাসে, লাইন তো আর রেডি করতে হইতো না, বুড়িগারা ঠিকই বুঝিয়ে এলেছে। হেই টয়লেটের সুন্দর করতে করতে ঘরের ভিতরে অন বাসর করার টয়লেট একরকম হয়ে গেছে, বাসর ঘরে লাইট জিডা, টয়লেটের ভিতরে হিডা, তারপর টয়লেটের রুসিবুত টয়লেটের মডেল ফাল্টিতে ফাল্টিতে, প্লেন করা টয়লেটও আছে, ইংলিশ শরীফের টয়লেটও আছে, যার যেমনি ভালো লাগে, হাঁটুর সাথে অ্যাডজাস্ট করা, হাঁটু যদি কয় জেডা এই আপনি ইংলিশটা বইয়েন, কারণ এইটা আল্লাহ দোয়া দিতেছে, আমি কিন্তু সেভাবে বইতে ইতাম না, তাহলে বুড়িগা হিডার মধ্যে বইয়ে। তো টয়লেটের যে এইভাবে সুন্দর করলেন, আপনার মাথায় এটাও থাকার দরকার যে এই টয়লেটে আমি থাকবো 5 মিনিট, কয় মিনিট? আর কবরের জিন্দিগিটা 40,000 বছর, সেখানে কোনো সোলারের ব্যবস্থা নাই, আইপিএসের ব্যবস্থা নাই রে ভাই, আহারে বাইরে বিদ্যুতের কোনো ব্যবস্থা, হাত ফাঁকার কোনো ব্যবস্থা, তো সেখানেও যাতে সুন্দর করা যায়, এই সুন্দরের দাওয়াতটাই লক্ষ লক্ষ পয়গাম্বর বিশ্ববাসীকে দিছে, কিন্তু দুনিয়ার মানুষ দুনিয়ার সৌন্দর্যটা লই পাগল হয়েছে, আখেরাতের সৌন্দর্যটার দিকে তারা আসলো না। যারাই আসলো তারা সৌভাগ্যবান, তারা আসলেই সুন্দরের পূজারী, আর সব বুয়া, আর সব মালয়েশিয়া গেলাম সুন্দর দেহাইতে দেহাইতে শর্ট প্যান্ট, ব্যাটার গো ফ্যান এর দূরের যন্ত্র আছে, খারাপ ন এটা রান গোর আছে, মহিলার গো ফ্যান আহা ইবলিস পর্যন্ত চায় না, ফিসে দিত এই যে কি কয় ফাঁসাটা তো একটু উঁচনও নি, উঁচের কারণে ফ্যানের হেকিনার ফাঁসা আধা ইঞ্চি দখল করে গেলেছে, করার কারণে ইয়ান দিয়ে হাঁকই গেছে না, মানে কুত্তার ফ্যানও ভালো আছে, কুত্তার মা কুত্তারে যেদিন ফটো ফসব বেদনা দিছে, ওকে ফ্যান হিটে দিছে গার্মেন্টসে, তো এরে কুত্তার বাচ্চা কুত্তুনির বাচ্চা রে, সাফুয়া তোরা কোনো ফ্যান দিত না, ফাও থেকে মাথা পর্যন্ত এমন এক ড্রেস দিয়ে দিছে, তার আর ড্রেসের দরকার হয় না, মানুষের আল্লাহ জান্নাত থেকে ড্রেস দিছে সৌন্দর্যের জন্য, মানুষ ড্রেসের কাড়ি এত সুন্দর জিন্সের ফ্যান 700 টাকা দিয়ে কিনে হেরা করিয়ে লিছে 8 টাকা, কুত্তার ফ্যান্ডের হেরা আসেনি,
নাই মানুষের ফ্রেন্ডের হারা এখন দেখলাম 810 কোটি মানুষের ভিতরে প্রায় 600 কোটি মানুষ হাপে নিন্দে কথা কয় না এতে কি হিন্দে হাপে নিন্দে পৃথিবীর 7 রাষ্ট্রে যা গেলাম হাপে নিন্দে না পার্টি কি হিন্দে না হেই হাপে নিন্দে ছোটবেলা অন্তে বুড়গে বুড়গে বুড়া বুড়িরা সারা পৃথিবী খাপে নিন্দে এটা আক্ষরিক অর্থে যদিও দেখা যায় সুন্দর আসলে এটা সুন্দর না সিভিলাইজড নয় আনসিভিলাইজড ইবলিসে এই চ্যালেঞ্জটাই করছে আল্লাহ তুমি সব করে আদম বানাইছো আমারে জান্নাত তো বার করছো তারে রাখছো তারপরে ফাকাসা মাহুমা ইন্নি লাকুমা লামিনান নাসহিন এরপরে ইবলিসে কয় লিউবদিয়া আনুমা সাওয়াতিহুমা আমি তাগরের ল্যাংড়া করে ছাড়িও ইবলিসে আল্লাহর সামনে চ্যালেঞ্জ করছে ও আল্লাহ আমি কিন্তু আদম সফিউল্লাহ সহ তার ফলামাইয়া সাফুয়াতে আমেরিকা গেরাম রাশিয়া গেরাম মালয়েশিয়া সায়না শরীফ যা আইব সব ডিরাই ল্যাংডা করি কে কবলিসে কে কে হেতে ল্যাংডা করি সাজ্জে সাজছেনি প্রায় 600 কোটি মানুষ আপনি নিন্দে আমার তো কষ্ট সময় তো আবার অনেকেই ওয়াজ শুরু করছি নি কি হিন্দে হাপে নিন্দে